হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো ওয়াইফাই আইকন টাস্কবারে শো না করলে সেটি কিভাবে আপনি খুব সহজে রিকভার করবেন। এখানে আমি তিনটি মেথড নিয়ে আলোচনা করব। প্রথম মেথডটি হচ্ছে স্টার্ট মেনুতে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিভাইস ম্যানেজার চলে যেতে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স এটাকে এক্সপ্যান্ড করতে হবে, দেন ইন্টেল ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভার। ড্রাইভারটি অলরেডি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। উইন্ডোজটা আমরা ক্লোজ করি। এই মেথডটা যদি কাজ না হয়, সেকেন্ড মেথডটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে যাব। এখান থেকে সার্ভিস ট্যাবে এখানে আসার পরে সার্চ করতে হবে ডব্লিউ ল্যান অটো কনফিগ। এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে স্টার্টে ক্লিক করতে হবে। থার্ড মেথডটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমাদের সার্চ করতে হবে উইন্ডোজ এক্সপ্লোরার। আমরা পেয়ে গিয়েছি উইন্ডোজ এক্সপ্লোরার, এটাকে সিলেক্ট করলাম, দেন স্টার্ট বাটনে ক্লিক করব। এই মেথডটি অ্যাপ্লাই করার পরে আশা করা যায় ওয়াইফাই আইকনটি টাস্ক ম্যানেজারে চলে আসবে।